कार में बिया करसा उजे काला गया हो मंदिर में या एक चक्कर में भाई आराम से था हो मंदिर में मैं बिया कर फैशन कर আমার হোসের নাম हो मंदिर হোসের নাম हो मंदिर বাংলাদেশ আর কোন নাম পাইছলা না তোর দাদি হরি আমি কি কহামু তাহলে তার নাম हो मंदिर আর রাস্তা কাটে এন্ডা কই কে বেরে ও কি করে গলি কালা করে উত্তরপাড়া আশেপাশে বাড়ি কই একটা ডিজাইন করতে যে কোন ডিজাইনের তোর হোসের বাড়ি সাইডের বাড়ি কোনা মনে গেল বাদ দে গেতি গলা দুই বাড়ি মধ্যে হান্ডা মনে ঢালাই করিন আছে ঢালাই করে না মানে যে হুন্ডা নাই অহম চিনছি এরা বাবরি আছে না তোর হোসের আছে টিপি কাট বাবরি আছে হ্যাঁ আছে তাতে हो मंदिर কে সক্কা ওই ওই তুই এলাকার জামাই তুই হোসুরে हो मंदिर কসকা এ কোন লাগে আবার এনে কথা কইতে কসু দে ভাত বই লাগে हो मंदिर কইতে স্যার লুঙ্গিটা ধুয়ে দেবা কইছিলাম হ্যাঁ এই এখন তো লুঙ্গি ভিজে ইস্টিবেন দাতা মেজাজটা যে কি গরম হয় না এই যে লুঙ্গিটা আমি ধুয়ে দিছিলাম তুমি যে আবার পিনটা খুইলা খাই গেছো এটা আবার জানে কি লুঙ্গি কি আমি পিনদি না তুমি পিনদো এই লুঙ্গিটা ধুয়ে দেওয়ার পরে যে নে মানে কই হে নেই বহ এনে পান খাও ওরে পিসকি ভালো সময়তে পানির উপরে যায় বহ সে এই যে কি থাক থাক কই রইছে হ্যাঁ ওরে কি বলাইছো পানির পিসকি বলাইছ না আমার দুধ দিবা দছ হ্যাঁ তুমি যদি একবার বলাইছি আমি কই তুমি যদি একবার চাবা খুইলা খালি শুরু করো চাবা করা তাহলে 6 মাসের মধ্যে মোড়ামারি আর থামবা চলো আমার সাফা আছে তাই সাফা আমি খুলি তোমার সাফা নাই তুমি সাফা খুললো না আল্লাহ আমার একবারে মনে করছে 6 মাসের মধ্যে কোটিপতি বানায় তো মাসের আড়ুপতি বানায় ফকিরনিপতি বানায় আমারে বানায় তো আল্লাহ কোটিপতি কসে কে রে তোমারে কোটিপতি বানাবো না তুই খালি কসে কে রে তোমার এই চাফা যদি বেচা গেত আট বাজারে তাহলে আমি কোটিপতি হতাম তোমার কোটিপতি হন লাগবে না তুমি ভিক্ষাপতি হও যাও অনেক যাবা কেন যাও কোন যাবো তুমি জান না না আমি জানি না তোমার বাইরে যাবার কইছে মিয়া ভাই কালাছান ভাই যাবার কইছে যাও হাই রে হাই সাফা মোহির পগলায় কাই যাও দেখছ কি বাকারে মুখের মধ্যে সেবা হে আমার মধ্যে সেবা বাড়ায় তো সেবা তো আইতেছে সেবা জন্য সেন বিলা মোহির মধ্যে গোশা তো ঠেয়া দাও চুপ থাকো যাও তুমি নি পুস্তক আমার কাছে চুপ থাকো যাবা কে তুমি হ্যালো মিয়া ভাই যদি কিছু কয় কি কবা আমার না কবা তা উত্তর দিবা এরে যাবার কইছে এটা তার আমি জানি না মিয়া ভাই তোমারে কয় যে আমার বইটা যায় তুমি কেন আমার বাইতে মাতা তাতি আমার মেরে দেশ কে দাও তো কথা আতুরে স্বামীর কথা আতুল নিবারে তোমার হামেদ আলী কাটা যাব তোমার মত স্বামীরে মারাই উচিত বুঝাই যদি ব্যসন যেত তাহলে ব্যস্তা আর যদি কো ভিক্ষা সাবারে তো জামাই তাই তোমারে গারে দইরা তুইলা বাহ দারুন গো আইরে আল্লাহ আমার একটা কপাল গুনে বৌদি সাল্লাহ মনে হয় যে বাঁচছে 6 তলা একটা বিল্ডিং দিছে আইরে খুদাসি কার মত হারাটা দিনে ক্যাস করতে আমি কইতাছি যে বলো আদর করে কই দে यार নারাই করো কে এখানে যাবানো যে তুমি আমার সোনা আদারি বউ একটু আদর যত্ন করে সহাগ করে কথা কবা আরে আমার সোনা আর আমার জন্ম হইছে তোরা আদর খাওয়া যে কথা আর গোবরের মধ্যে মাথা ঠাইসা তোরা এক কথা কলাম বেজির মাথা তুমি তো আমি না কেলা তুমি হইছে না মারি না direct কইলাই লাভ আর তুইটা বাড়ি খেলা যাও তোর বাইরে কাছে আমি কমু যাও ওগা দেখ না আমার ভাই আমারে কি করে বুঝো না যাও ওগা ভাইয়ের কামাই খাই না এই যে মারবি না কেলা যাও বাইরা মারবি না কেলা বাইরা আতরে বাইরা গেতাছি বাইরা এই বসা বানর ভাই কিছু কই এই যে তোর মাথা সে কসম খেলাম আর কোন দিন তোরকে সাবা করব না যদি সাবা করি তাহলে একটা অভিশাপ দেগাম তোর মাথা খাই কার মাথা খাইলা হ্যাঁ এখন তো রাষ্ট্র বানো ভালো জীবন ভালো মন দিয়া ভালো মুখ নিয়া বাইতে থেকে যাব না ভূতানাটা খাবা সাবা হুনবা বলে বাইতে থেকে বাইরে যাও এই অবস্থাটা কইলে যে ছোড়ো আরে কইলাম যাস না গাড়িটা নিয়া গাড়িটা কিন্তু তেল কম এখন আমি কিবা করে শহরে যামু অবশ্য দেখি গাড়ির কি অবস্থা কইরা লাইছে ইনশাআল্লাহ কাকা ইসান নাই ইনাল থাকেন না থাক ওই কি ভাই তুমি এলাকার জামাই না হ্যাঁ জামাই তো তুমি কার মেয়ে বিয়ে করছাও ওই যে কালো করে হুমুন্দির মেয়ে পাটা হুমুন্দির মেয়ে করছ বিয়ে করছি কিসের হুমুন্দির মেয়ে বিয়ে করছ ও তোমকে কিসের বিয়ে হুমুন্দির মেয়ে মেশে বিয়ে করবি আমার হোসের নাম তো কান সারা বদল দিন তুমি আরে হুমুন্দির মেয়ে মেশে বিয়ে করবি নাকি ভাই আলো খুব গরম হইছে কিসের নাকি তুমি আমার পাগল হইছে হ্যাঁ হুমুন্দির মেয়ে বিয়ে করছ সিনন নাম না ও যাবার হোসের কসু খায় কসু কসু পাগল গঙ্গা যা সাজা গোটা পড়া হামনা হ্যাঁ ও কালা সরেলা বা সাজা এই তুমি পান করতেছ কে মেয়ে যে মারা যে আইছে ভালো মতো বাজার করা লাগবে না তুমি দেখতেও কালা তোমার অন্তর দাও কালা হাই রে হাই খাচ্ছ নিয়ে কই আমি না দেখতে কালা কিন্তু মানুষটা খুবই দলা ওই নি জামাই বাবা জি যাইছে একটু ভালো মতো বাজার করবা কত কি তোমার কয়টা লাগে একটা মাস ধরে দুইটা ডে হ্যান্ড পকেটে করে নিয়ে চলতাছি এই যে দুইটা ডে হাত তোমার দেখাই দুইটা ডে চলতাছি বাজার করা তো হস্তা না দেখা তো কিপটামি করবা এত দাম কিপটামি করতে করতে আমারে চালাইছ আমারে চালাইছ মানে বিয়ে দিছি মেয়ের জামাইরে যে ভালো মন্দ নাই দেখাও তোমার লাগা তাও পারি না দেখো কালকে শুক্রবার গেছে না কসু আনছি না কসু ভর্তা করে দিও ওকে তুমি মেয়ের জামাইরে দিবা মেয়েরে দিবা তা বাজার করবা না টাকা পয়সা নাই টাকা নাই তা বাজার করবা না তুমি করবা না বাজার ঘরে কোটা দান আছে পয়সা নে তোমার মেয়ের জামাইরে আর মেয়ের তালে তালে তুলে খিলাই খালি দান পয়সা নাই বাড়ি আমার মেয়ের নামে মেয়ের জামাইর নামে লিখে দেবো তুমি তুমি দেখাবা এটা তোমার বাপের বাড়ি হরিশ আমার বাপের বাড়ি হরিশ একটা কথা মনে রাখো আমার শ্বশুর মরার আগে বাড়ি রাখলো আমার নামে লিখে দিয়েছে তোমার নামে লিখে লিখব দলিল কার কাছে দলিল আমার কাছে এবারে পুহুন মারলো ওই পে আমার শ্বশুর তাই তো টিপটাস না তুমি এত টিপটাস দরকার হ্যাঁ এই কালে টিপটাবি না করলে হারা পয় প্রধানকে কি খেয়ে যাবো মা আপা কি শুরু করলা তুমি তুমি আসলে টিপটা আমি টিপটা হ্যাঁ টিপটা তুমি বুঝা না বুঝা ভালো মন্দ যদি না খাওয়ার দাম তাহলে আপা তুমি টিপটা না তুমি খুব ভালো তাই না খালা তুমি কি ভালো মন্দ রান্না আমি জিজ্ঞেস মা গরু মাংস রাখছো গরু মাংস আছে কেবল পাকিল নাই বাইরে দিছি কিচ্ছু নাই বাজার গা তুমি জামাই এটা শেষ 2000 আন্দা বড় হয় নাই তো আমার তো শেষ কই আর বলা ঝগড়া লাগবে কি জানবো গরু মাংস আল্লাহ হাই হাই পাস যেটুকু তো মাসে বাইরে হয়ে যাবে 500 টাকা কেজি লোকরু কষ্ট হেলাই না যেতে থাকো তুমি একা আম্মা তোমার কি মেয়ে আর কষ্ট আছে একটা তো মায়া একটা মেয়ে জামাই খাওয়ার পর তো কি হবে বলে আরে বাবা এই যে গুড়া মাছের তুমি 20 টাকা গুড়া মাছের দুই অক্ত খাওয়া যায় আজকে তো সব পয়সা খেয়ে আর গলার মধ্যে কাঁটা বিন্দে কসু খায় বাজারে যাবো আমার কাছে হানাই গেলাম আমি থাকবো না কেন হলো কিপটা আমি তুমি কম করে করে আনলে মান মত আমি আড়াই করব কি হলো তুমি আমি চলবো না এই সংসারে এই জাতি সস না তোর দাদা এলে মরা সময় আমার নামে লিখে দিয়েছে সব এই কি সব আমার কাছে বেশি হামাপা দেখো এই কথা কম কর এই এই আনারা দুনালি করে নিয়ে নিয়ে এটা বাবা বাবা এটা বাবা হলো তুমি বৃষ্টি হার মাছ আনি গুড়া মাছ আনি গুড়া মাছ খাইলে চোখের জ্যোতি বাড়ে না মাছ কিসের বস্তু আনো নাকো বৃষ্টি আর গুড়া মাছ আইনা আপনি খাবেন না আপনি গো মানামার হরিরে দিবে না মারে দিবে না মেয়ের দিবে বাবা তোরা দুজনে খাসনি আমাগরে একটু কাঁচাইকে সুকের খাবার দিস আর বেশি কিছু রাখবো না কিপটা দেখছি বিভিন্ন ধরনের কিপটা দেখছি আমনার লাগাল তো 12 নাম্বার কিপটা আমি আজ পর্যন্ত কোনো হানি দেই নাই হ্যাঁ এই জন্যই তো মাইসে কয় যে এলাকায় বসবাস করলে ইমুন্দ নামের লোকটাই খুব ভালো কি হুমুন্দি আমি কইছি আমি হুমুন্দি ঠিক কথা তুমি বলে কি কথা কও আপনা যে কথা না হইলে আমার কথা বলি না মামা রিমন্দি তুমি কও হুমন্দি কারে থাবুদার কাম হবে না মামা বাবা তুমি কি শুরু করলা তুমি আমার সামনে আমার জামাই মার বদরে হ্যাঁ তুমি কি শুরু করলা এটা কি কথা তোমার নাম ই হুমন্দি না এর নাম রাখো সারা তো আমি রাখছি তো বাবা রাখছে তুমি দাও রাখছে দাও রাখো কি লাগে দাদা এই যে হুমন্দি এই যে হনল আমনে গো বাতে আর জীবনে আমনা থাকমু না যে গেলাম না কেমন তোমার যা হ্যাঁ তো দরকার নাই তোমার বাবা খালি আই নাই যাই খালি কসু হ্যাঁ আইসিয়া তুই দিন ধরে খালি তোমাকে মতো কসু ছাড়া কোনো তয় তরকারি নাই বুঝতে পারছো তুমি গরুর গোশত আনতাছি গরুর গোশত তোমরাই খাও আমি তোমায় আমার আর গরুর গোশত নেহি খাউঙ্গা আরে শোনো না দরকার নাই তুমি কথা দাও এই বাড়ি গোশত দিয়ে দিও তোমরে এই কালা তুমি বাচ্চা দিন বসে সামনে তোমার কাছে বলে না তোমার মেয়ে জামাই কি তোমার মেয়ে তুই যা তার বাতি কাম নামি তোমার লাগে তোমার আব্বা লাগে তোমার তোমার সংসার ভাঙে বিশালা টের টাকা দিছি বেড়ি আমাদের দাতা বাবা বেড়ি আমার টেহনিকে যাস খটে করে কইলাম এমন বাইতে বিয়া করছি কসু ছাড়া কিছুই থাকে না এই শোনা কেরা গো তুমি কেরা তোমার তো ছিলাম না আমার ছিলাম না এলাকায় কি কামলা কুমলা দাও আরে কামলা কুমলা দেই রে আমি এবার এই বিয়া করছি আমি লই এবারে মেয়ের জামাই কেরা কেরা কি করছ বিয়া করছি এবারে খাইলাম করো দাও অনেক কাছে কাছে এই এলাকার মেয়ের জামাইলে আমি চিনব না 12 বাড়ি তেহানাকে খাই আমি চিনি না লো আমনে কোন বাড়ি আমার আমাদের দক্ষিণ পাড়া কার মেয়ে বিয়া করছ ওই যে কালা গইরা হুমুন্দির মেয়া এক কাছে কান মন ভাই karam tata Humundi memang cepiak orang, betul keras. Amar Hosur nama Humundi, Hosur nama Humundi. Bangladesh aku nama Paisal nama tar tadi hari, aku di gohamu. Jadi tar nama Humundi agar, orang jalan kan enggak kau ya beres. Oh, kita nak beli kalau kira, Uttar Bara. Asal asal bari kau, asal desain kau sejak kun desainnya tar Hosur bari side bari kau na. Mana bandar baca gitu kalau dua bari. मुझे हंडा में उन्हें ढलाई करना है, माने जो हुंडा ना है, ओहम सिंसी, ये रंग बाबरिया से ना तो होश रहा, ऐसे ऐसे चिंटी बात बाबरिया से, ऐसे, तातु हो मुंडी का कैसा क्या, ओए तू ये लाकर दाम है, तू होश रहे हो मुंडी का क्या, ये कौन रखे, अब रेने कोता कोते, कोसुदिया बात बोल रहे हो मुंडी का कैसा, अरे ना, है जात की बात कोई पीसर तोर होशुरा दिल में घड़ा में दिमनी जब मैं यार जमाई तुम्हारे हुमुंदे को एक गैल बारे शौरम ली थी लता भाई लम शालर बम बोल जाने को नहीं बुझे ना किसी ना होशुरा नाम हुमुंदी तो मुझे क्यों बोल खावा तो मुझे कोशिश करता था मेरे बारे तो जमाने है पर गोस्ताई ना था ये गोस्तोर मो बुरा मासी दिमाग साइड है पर गोस्ताई ना था खबर वाला सा अब वाले या सीखी बात सा तुम्ही मेरा बाग करता सा तुम्हारे बेस्ट शर्म में यार तो मैं हेड ऑफ वैसे बात तो कर रहे थे कॉलर काम साने टू भी माता थे कोड़ा तुम्हारे मेहर तमाई नया ना हाँ उड़ा पर मेहर तमाई भाई मेहर तमाई तो आम्रा वासी मेहर तमाई तो ती तुम्हारे हुमुंदी का है ये ना कुछ जुकती तायसी किन्हीं मजा हमारे किन हमरा कुर्ता से है अबर नाम लो ठीक मुझे कहरना अमर नाम मेरे मुझे वो गाल दे हलाए नाम मेरे मुझे गाल दे जिकास कर से तुम्हारे होशुरन नाम की कोई हुमुंदिर में भी अगर से हुमुंदिर में भी तुम्हारे से ना पीछे हमारे ठन करने हमारे गासे ठन कोई से है क्या हमारे कुछ कोई बाजार जापर से ना बाजार जाम होना बातें से इधर भी सारे अमीर कोई ना अमी बार-बार कुछ तुम्हारा शर्म ना बेटे मैं यार तुम्हारे साथ डेली बोले खाली कोसू रन देता तुम्हीं जैसे कोता कोई सावड़ा बोले लाख नहीं कोता खाली बाजार को ना यानो ही और एक कोसू और एक गुड़ा मास और ताऊ दे मुना और पाता बर्ता दबा बर्ता में आने रख सके बिस्तर में दे एक बार शेर बासाली डीम दिया बोले तो यार अच्छा तुम्हीं तो बार बुर फायर के आरोज़ है क्या स्वागत तो मत हमारे बोलो जैसे तुम्हारे पहाड़ दादर में तुम्हारे मौज दिसे हमें मौज देना दूध पातर में दे एक बार सीकर गुआ ही ना दिसा स्वागत तो तैयार दिवा कबे दिमुनी मास्टर सोच है खूराई ना सूला एक बार साइज़ है बेचने आजाम का बस ना अमीतुल सी तुम्हें ऐसा दिन लोग शुद्ध व्यवसाय करता है आज के दिन नाभी तेरे व्यवसाय शुरू करें दिस बालों कर सी नाभी तेरे व्यवसाय दारी मुझ साबा या माँ बानिश करें दिस मैसेज करें दिस मुझे तो ना क्या हटा था माँ ये तो होनो ये तो तुम लोग तो शुद्ध व्यवसाय करो तुम्हार नाम को या फूटी है उसे कुराइनर मार गोरू मुने पार मुझे गाँव ही साल फूटी से अरहाई जगह से का तेरो हम तुम्हारा छुट का तेरे बुज़ार से नाम मेर पावर ताकि गोरू पायर बुबा दिनिशेर रूप बालो जगह से का आरामी तो दिया ना हैक दे काला सा तू ही गोले तभी बास की कैसे ना या हम ना दे ऐसे बासे टूटी हाँ ताऊ ना बोलो हम उन दिखते हैं ठीक मुद्दा दिया जाए तुम्ही जब व्यवसाय करो ऐसे सामारो साल तुम्हारे इलाके में मुक्ति हो चित्ते या हम तो दिन बात ऐसे टेहा दाव फादी लोग जाने कौन का फुबो, आ फुबो, अरे क्या दी? क्या मना सास? ये तो वाला सीतन वाला सो। हाँ। किरे वो पिता मून बेचार के? हाँ कोई ना। बोलो ना इसे, तुम ही तो जानो ही। अमर जामे दुनिया किप्टे, मियार जामे डे इसे टुकालो मंदो बाजार कर बो। किच्छ करना है, निर्मुशक बानर दुनिया हर किप्टे, शारद जीवन हर किप्टे ही रहलो। हम मेरा बियादी से मियार जामे पिसलो टु এই যে বুয়া মনে কর মাছ কিনবার গেছিলাম বাজারে ইলিশ মাছ 2000 টাকা কেজি না হেরা পানি দিনা দে মেরদা মাইরে পানি দিয়া কচু দে রাইন্দা দিবি এনে দাও আচ্ছা বাবা এই মশা বাবু হ্যাঁ কিছু বল আপনি কি জীবন ভালো হইবেন না কে আমি কি ভালো আমি কি পয়সা আমি পয়সা কেছে কে পয়সাই তো আপনি কে এমন হারকিপটা মানে চলে না হারকিপটা করব না মেরদা ভাই এর কাছে ওর কাছে আমারে কয় হুমুন্দি তারপরও হারকিপটা করব না হ্যাঁ জায়গা আমি বুঝতাম না এবারে যাও তো জানাই আমি তোমারে নিয়েছে কি হইছে আমি তো হুন মনে কি আমি ভাই আপনার এর কথা কই ও তো হুমুনদের বলা আসলে আপনি না দেখতেও যাবে কালা আমি ব্যবহার তো করেন কালা তুমি করো ও আমার কোন হিসাবে কয় যে আমি হুমুনদের মেয়ে মেয়ে করতে না কয় মেয়ের কাছে এই যে ভাই তুমি আমার মেয়ে ভাইরে হুমুনদি কই দাও আমি দাদা মুকে তাহলে আমার আব্বা হোসেন না হোসেন তুমি হুমুনদের মেয়ে বিয়ে করছিস এটা কি কথা ওই এলাকা তো জাপানি এনে সিনেমা মানে ওদের রাগারাগি করে গদি কি দসি একদিন হোস করতে যায় এই তুমি কোন মানা করছ তুমি কোন গাড়ি গনে তোমার আমি কইছি আমি এলাকা না অন্য এলাকা আমি এলাকা বিয়ে করছি এলাকা বিয়ে করছি এলাকার জামাই পরে আমার লোক তাই হোস করছে যে चार में बिया गर्छ तर हामी कसी जे हुम हुँदैन एक चोरमन तिमी गस कमजन ककन हे यहाँको कथा बता यो ल हाङ सर देख्छ हामी अरे कृषि देख्छ भन्ने एसे जमाई बाबाजी बाजारे जाय त मने पानी किने आइसे बाजार त करै नै हामी चोरमन एक कथा मदार कथा गर्न ए सुनो তোমার হোসুর নাম হলো ইমন্দি তুমি হুমন্দি ককে আমি আর মনে করছি হুমন্দি আইজন আমি বসে গেছে দেখছাও দেখছাও জামাই তামসা দেখছাও আমনিও আছে কে এত বেজালের নাম রাখ করবে চলকেরা নামটা একটু সোজা সুদিরা আন্দারা আমি কি রাখছি আমার দাদা রাখছে ও দাদা হোসুরের আছে আমি যে বাচ্চা এরা তার নামে নাম মিলে রাখ করবে দাদা হবে না ওই ওই হালার ওই হুমন্দির বরাদ দেই না তুমি কহরো না ইমন্দি কও হুমন্দি ওই দাদা হোসুরের দোস্ত মানে নাম কি রাম রাখছে হুমন্দি আর হুমন্দি না ইমন্দি নো বসকো আইছো না কোন বলো তোমার হোসুরের নাম হলো আসলে পিয়াকে রে এরা আলাপ করবে সিধা মানকে পাশে পাশে বুঝতে পারে কোসি গায়কার দাঁত ব্যক্তি ঠিক আছে দাদা ঠিক আছে খালি কোসি গায়কার না আমার হুমন্দি না মনে হয় যে বেড়া ভাগ করে আবার কথা আমি হুমন্দি তো আমি তো ভুবা হোসুর না মা ভুবা হোসুর তো আমি আর তুমি আমরা তো মনে করো যে আমি এবেতি বিয়া করছি জানেন আব্বা আপা কই না ফুবাইকো ফুবা হোসুর আব্বা জানেন না কি বাকি পেয়ার কিতে টাঙ্গাইল পার্কের বাজারে যদি মনে বই নতি তিলা দেয় করে নতি নিয়ে যায় সেই নতি বেচা করে কি কচু কিনে নিয়ে হে কচু কিনে নিয়ে যায় ইলশা মাছের দোয়ানে যায় ইলশা মাছের খাসি যে দোয় না সেই দোয়া আষ্টা পানি নিয়ে যায় এই হুমুন্দি যাতে আমার রেন নেন আছি এই যে বাহালি বেচা এই যে কচু দেখে আমি থাকতে পারি এই যে এবার বাহালি দিকা এই হোসুর বাড়ি আমি আর যে বলে আমনা কচু 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 কচু